اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন বিতরা নামাজের কাজা করতে হবে কিনা বিতরা নামাজ এর সময় হল ইয়াসান নামাজের পর থেকে শুরু হয়ে ফজর পর্যন্ত এর সময়টা থাকে এ সময়ের মাঝে বিতর নামাজটা আদায় করতে হয় কেউ পর পরপরই পড়তে পারে বা কেউ রাতের মধ্যভাগে অথবা রাতের শেষভাগে হজর নামাজের পূর্বে এই বেতন নামাজটা পড়ে নেবে নবীক সাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে ইদা খসিয়া হাদুকুম সুবহা সল্লা রকাতান ফা আউতারতলাহুমা কদ সল্লা কারো যদি এই আশঙ্কা হয় যে তার ভিতর নামাজ ছুটে যাবে ক্ষেত্রে সে এক রাকাত নামাজ আদায় করে নেবে তাহলে সেটা বেতর হিসেবে গণ্য হয়ে যাবে এর আগে যে নফল এবাদতগুলো করেছে নফল নামাজ পড়েছে সে নামাজের জন্য এটা বেতর হিসেবে পরিগণিত হবে অন্যত্র এসেছে ইজ আলু আখির সালাতিকুম বিল্লাহ ভিতরান তোমরা নামাজের শেষ নামাজ রাতের বেলাতে শেষ নামাজ হিসেবে বিতর নামাজটাকে রাখো তো বিতর নামাজটাই হবে শেষ নামাজ রাতের বেলায় এয়ার পরে নফল নামাজ আর পড়া যায় না রাতের নামাজের ক্ষেত্রে আর এই বেতন নামাজ যদি ছুটে যায় সেক্ষেত্রে বর্ণিত হয়েছে সুনান দাউদে যে আন মান না যে ব্যক্তি বিতর নামাজ না পড়ে ঘুমিয়ে গেল অথবা ভুলে গেল সেই ব্যক্তি যখন সকাল হবে তখন সে নামাজ পড়বে অথবা যখন স্মরণ হবে তখন সে নামাজ পড়ে নিবে তো এই বেতন নামাজ যাদের ছুটে যায় তারা কাজা করবে সকাল বেলাতে সূর্য যখন উদিত হয়ে যাবে তারপরে তারা এই বেতন নামাজটা আদায় করতে পারে তো এই বেতন নামাজটা বেতর হিসেবেই আদায় করা যাবে অথবা সেটা জোর হিসেবে আদায় করতে হবে বেতর হিসেবে কেউ কেউ বলেছেন যে বিতর নামাজ বিতর হিসেবেই আদায় করতে হবে এক রাকাত পড়লে এক রাখাতি তিন ডাকাত পড়লে তিন ডাকাতি এভাবেই সে কাজা করে নিবে তবে ইমাবিবনু বাজ রহিমাহুল্লাহ তিনি বলছেন যে জুড় হিসেবে জুর সংখ্যায় সে নামাজ আদায় করে নিবে নবীকর সাল্লাম যখন কোনো কারণবশ বশত অসুস্থতার কারণে অথবা ভুলবশত যদি বিতর নামাজ না পড়তেন সেক্ষেত্রে তিনি সকালে নামাজটা জোর সংখ্যায় আদায় করতেন যেটা আয়সা রাজিয়াল্লাহমান এর হাদেশে সাব্যস্ত হয়েছে সচরাচর নবী করম সাল্লাইসাল্লাম এগারো রাকাত নামাজ পড়তেন তো একদার নবী করম সাল্লাই সাল্লাম সেটা সকালবেলাতে পড়েন এবং বারো রাকাত পড়েন তো এর উপরে ভিত্তি করে কেউ যদি রাতের বেলাতে তিন রকাত নামাজ পড়া তার অভ্যস্ততা থাকে অভ্যাস থাকে সেক্ষেত্রে সকালে যদি সে পড়তে চায় কাজা হওয়ার কারণে বা ছুটে যাওয়ার কারণে তো সেক্ষেত্রে সে ব্যক্তি চার রাকাত নামাজ পড়বে তো এরকম ভাবে কেউ যদি এক রাকাত পড়ে বা সচরাচর তার নিয়ম হলে এক রাকাত পড়া তাহলে সকালে সে দুই রাকাত নামাজ পড়ে নিবে আর এই বেতন নামাজটা সুন্নতে মোহাক্কাদা নফল এবাদত নফল নামাজ তবে এটা ওয়াজিব বা ফরজ এরকম নয় তো এই সুন্নত হিসেবেই গণ্য করে নফল হিসেবে গণ্য করেই আমাদেরকে যদি কাজা করতে হয় তখন এভাবেই আমরা কাজা করে নেব জোর হিসেবে কাজা করাটা এটা সবচেয়ে বেশি উত্তম এবং এটাই মর্যাদা সম্পন্ন এবং প্রাধান্য যোগ্য মত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ